হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমরা নাইট টাইমে আউটিংয়ে যাচ্ছি। তো অনেক ভাবনা চিন্তা করার পর ডিসিশন নেওয়া হলো আমরা আজকে ম্যারিনা স্কাই পার্কের ভেতরে যে ক্যাসিনোটা আছে সেটা আমরা আজকে দর্শন করতে যাব। তবে আমি কিন্তু এই ফার্স্ট টাইম কোনো ক্যাসিনোর ভেতরে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই তো বলতে বলতে আমরা ম্যারিনার কাছে চলে এসেছি আর এটা ছিল ম্যারিনা বাই দ্য বে গার্ডেন। ছয়তলার উপর থেকে আমি এই ভিডিও শ্যুটটা নিচ্ছি। সিঙ্গাপুরকে নাকি রাতের শহর বলা হয়, যে কারণে আমি চাচ্ছিলাম কোনো ফিলটাই যেন আমি মিস না করে ফেলি। যেহেতু রাতের বেলা তাই এই গার্ডেনের খুব একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারছি না, এখানে অনেক ধরনের গাছপালা রয়েছে। দেন ক্যাসিনোর ওখানে গিয়ে আমরা কিউ ফলো করে পাসপোর্ট শো করেছি আর অ্যারাইভাল কার্ডটা শো করতে হয়েছে। আনফর্চুনেটলি আমি এন্ট্রি করতে পারলেও আমার হাজবেন্ড কিন্তু এন্ট্রি করতে পারেনি। সো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর একটা ডেকোরেশন করেছে, এত জাঁকজমক একটা ডেকোরেশন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমার মতো অনেক ভিজিটর্সরাই এখানে আসেন। যদিও আমি ক্যাসিনোতে প্লে সিস্টেমটা কিছুই বুঝি না, তারপরও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছু একটা করছিল কয়েন নিয়ে। অনেকে আবার দেখলাম যে মনিটরে গেমস খেলছে, আবার অনেকে কার্ড নিয়ে খেলছে। আর যেহেতু টাকা দিয়ে এখানে জুয়া খেলতে হবে, যে কারণে সারি সারি এটিএম মেশিন এখানে স্থাপন করা হয়েছে। বলে রাখা ভালো যে এখানে ঢুকতে কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না, ফ্রি এন্ট্রি করা যায়। কত শত ভিজিটর্সরা যে এখানে এসে জুয়া খেলছে আমি দেখে জাস্ট পুরো শকড হয়ে গেছি। এই তো আমি বেশ ভালোই এনজয় করেছি আর ঘুরে ঘুরে সব কিছু দেখছি। সামনে কিন্তু আমি একটা রোবট দেখতে পাচ্ছিলাম আর এটা কি সার্ভিস দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না, তবে বুঝেছি কোনো একটা সার্ভিসও দিচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আমি যা দেখেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।